আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে, কারণ আমি এক ওয়াজ বারবার করি না, আমি এই ওয়াজটা আর কখনো করি নাই, আমি জানি এটা, কারণ আমি এক ওয়াজ বারবার করি না। ছেলেগুলো দেখছে আমি আসার সময় গাড়িতে বসে বসে পড়ছি। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ঠিক কিনা বলো? নির্বাচনের সময় মাহফিল বাদ দিছিলাম 60টা, প্রতিরাত্রে 2টা ইডিও। আমি আবার নির্বাচনের পরে সফর, এখনকার প্রেসিডেন্ট যিনি, ওনার সাথে আমার সাক্ষাৎকার হল, আমি সেই সাক্ষাৎকার ক্যান্সেল করি। সবাই জবান খুলে পড়ি, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা জান্নাতের বাগানকে নষ্ট করার জন্য বেশি কিছু লাগে না। এক ড্রাম কার সাথে বন্ধুত্ব করেন, কার সাথে মিছিল দিতে যান, কার সাথে সমাজ করেন, কার সাথে উঠা বসা করেন, আছে না নাই ঠিক না? তাহলে একটু আগে নামাজের মধ্যে বলে আসলেন এক কথা, নামাজ থেকে বের হওয়ার পরে আর এক কথা। এ মুনাফিকি হলো যার সাথে তিনি কে, আর আল্লাহর সাথে মুনাফিকি করে আল্লাহর বানানো জান্নাতে যাবেন এত সহজ হবে নাকি? কি বলেন, এত সহজ হবে নাকি? তাহলে আল্লাহর জান্নাতে যেতে হলে এই মুনাফিকি ছাড়া লাগবে, জোরে করে ঠিক না? সম্মানিত হাজিরিন, আখেরাতে বান্দা আরেকটি আফসোস করবে, বলতে থাকবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে সেদিন আফসোস করবে আর বলবে, আয় আল্লাহ, আমরা তো নেতাদের অনুসরণ করতাম, আমরা তো নেতাগুলিকে অনুসরণ করেছি, মুরব্বীদেরকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে গোমরা বানিয়েছে। রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা। আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দাও, ওদের উপরে তুমি লানত দাও। আল্লাহ বলবেন লিকুল্লিন দেফিন, সকলের জন্য আজকে ডবল ডবল শাস্তি আছে, আজকে আর একজনের দোষ দিয়ে কোনো লাভ নাই, জোরে কর ঠিক না? সেদিন কিন্তু এই বন্ধুগুলো কেউ পরিচয় দেবে না, নেতাগুলি কেউ পরিচয় দেবে না, এই মুরব্বীগুলো কেউ পরিচয় দেবে না। এজন্য নেতা নির্বাচন করার আগে অবশ্যই কিন্তু নিজেকে ঠিক করতে হবে, জোরে কর ঠিক না? অবশ্যই কার সাথে ঘুরবেন, কার সাথে চলবেন, কার সাথে ফিরবেন, এগুলির হিসাব আমাকে দেওয়া লাগবে কিনা, অবশ্যই হিসাব দিতে হবে। আর সেদিনে এজন্যই আমাদেরকে আফসোস করতে হবে, কারণ এই নেতাগুলি কিন্তু সেদিন আমার থেকে ভেঙে যাবে, সব সম্পর্ক ছিন্ন করে দেবে, কেউ আমাকে পরিচয় দেবে, জোরে বলেন দেবে? আমার দুনিয়ার সবচাইতে কাছের পাঁচজন মানুষ আছে, একজন হলো আমার ভাই, আর একজন হলো আমার মা, আরেকজন হলো আমার বাপ, আর একজন হলো আমার সন্তানাদি, আর একজন হলো আমার স্ত্রী। এরা আমাদের আপন জন, জোরে কোনো ঠিক না? আপন জন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, সেদিন কিন্তু তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে, যে ভাই দুনিয়ায় তোমার সামনে তোমার বিপদ মুসিবত দেখলে পাশে দাঁড়িয়েছে, ও ভাই কিন্তু সেদিন ভেঙে যাবে। যেই মা সন্তান মৃত্যু বরণ করতেছে, নিজে নিজেও মরার মৃত্যুবরণ করতেছে, আপনার কিছুদিন আগে দেখেছেন লঞ্চ ডুবি হয়েছে, মা তার বুকের মধ্যে সন্তানটা ধরে নিজেও মারা গেছে, সন্তানও মারা গেছে, অথচ এখনও পর্যন্ত সন্তান বুকের মধ্যে ধরা আছে। যেই মা দুনিয়ার জীবনে সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত বুকের মধ্যে আগলে রাখে, ওই মা কিন্তু আখেরাতে সন্তানকে দেখে ভেঙে যাবে, জোরে কর ঠিক না? যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সারাটি জীবন সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করে, কী করে ঠিক কিনা? বাড়ি করে, গাড়ি করে, চাকরি বাকরির ব্যবস্থা করে, যা করে বাপ কিন্তু সন্তানদের ভবিষ্যতের জন্য করে, ঠিক কিনা?